আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিকেনতে তৈরি সবচেয়ে সহজ এবং মজার একটা নাস্তা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি ছোট বড় সবার অনেক পছন্দ হচ্ছে এই চিকেন পপকর্ন বিশেষ করে বাচ্চারা তো খেতে এটা ভীষণ পছন্দ করে তাছাড়া বিকালে নাস্তা কিংবা ঝটপট মেহমানদারিতে আপনারা এই চিকেন পপকর্নটি বানাতে পারেন আর এর বানানোর প্রসেসটাও অনেক সহজ তো চলুন কিভাবে এই চিকেন পপকর্ন বানাতে হয় সেই প্রসেসটা একটু দেখে নেওয়া যাক তো চিকেন পপকর্ন বানানোর জন্য আমি ফার্মের মুরগির যে বুকের মাংসটা আছে সেই মাংসটা নিয়েছি আর এখানে প্রায় তিনশো গ্রাম মাংস আসে আর এভাবে ছোটো ছোটো করে মাংসটাকে কেটে নিয়েছি আর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে যে মশলাগুলো লাগবে সেগুলো দিয়ে দেব। তো দিয়ে দিছি একশো চামচ পরিমাণ মরিচ গুঁড়া হাফশো চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া আপনারা সাদাটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিছি হাফশো চামচ পরিমাণ জিরা গুঁড়া আর দেব একশো চামচ পরিমাণ সয়া সস তারপর আমি এর মধ্যে দিয়ে দেব একশো চামচ পরিমাণ ভিনেগার আপনারা ভিনেগারের পরিবর্তে একশো চামচ পরিমাণ লেবুর রসও ব্যবহার করতে পারেন তারপর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ তো লবণটা দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা ডিম আর এই পর্যায়ে আপনারা এর মধ্যে একশো চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিবেন। তো আমি আদা রসুন বাটাটা এই পর্যায়ে দিতে ভুলে গেছি তাই একটু পরে আদা রসুনটা অ্যাড করব তো এখন খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে যাতে সমস্ত মাংসের গায়ে এই মশলাগুলো ডিমটা খুব ভালো করে মেখে যায় তো দেখেন আমি এই পর্যায়ে একশো চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি তো এখন খুব ভালো করে এটাকে মেখে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তবে আপনাদের হাতে সময় না থাকলে এটা রেস্টে না রাখলেও চলবে তো ফিরে আসছি দশ মিনিট পর তো ফিরে আসলাম দশ মিনিট পর আর দশ মিনিট পর চিকেনটাকে এভাবে একটু উল্টে পাল্টে মেখে নিছি এতে করে চিকেনের গায়ে মশলাটা খুব ভালোভাবে লেগে থাকবে আর এই চিকেনটাকে কোট করার জন্য আমি নিয়ে ব্রেড ক্রামস তো এখন এক টুকরো চিকেন এই ব্রেড ক্রামসের মধ্যে নিয়ে এভাবে উল্টে পাল্টে গড়িয়ে নেব। তো আমি সবচেয়ে কম ঝামেলায় এবং কম উপকরণে এই চিকেন পপকর্নটা করে দেখাছি যাতে করে আপনারা হাতের কাছের উপকরণ দিয়ে এটা খুব সহজে তৈরি করতে পারেন তো খুব কম মশলা হলো এটা খেতে ভীষণ মজার আর খুব ঝটপট বানিয়ে নেওয়া যায় তো এভাবে আমি সবগুলো চিকেনের টুকরোকে কোট করে নেব তো ঠিক এভাবে সবগুলো চিকেনের টুকরোকে আমি কোট করে নিয়েছি তো আপনারা চাইলে এই পর্যায়ে এটাকে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণও করতে পারেন তো এখন আমার এই চিকেন পপকর্নগুলো ভাজার জন্য রেডি তো আমি একটু সেট হওয়ার জন্য নর্মাল ফ্রিজে বিশ মিনিটের জন্য রেখে দেব। এতে করে চিকেনের গায়ে এই ব্রেড ক্রামসটা খুব ভালোভাবে লেগে যাবে তো ফিরে আসছি বিশ মিনিট পর মিনিট হয়ে গেছে এখন আমি এই চিকেন পপকর্নগুলো ভেজে নেব এজন্য চোলা একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর তেলটা একটু বেশি দিতে হবে কেননা চিকেন পপকনগুলোকে ডিপ ফ্রাই করতে হবে তো তেলটা যখন গরম হয়ে যাবে তখন একে একে চিকেনের টুকরোগুলো এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর তেলটা গরম হয়ে যাওয়ার সাথে সাথে সোলার রাসটা মিডিয়ামে করে দিতে হবে অর্থাৎ মিডিয়াম আসে এই চিকেন পপকর্নগুলো ভেজে নিতে হবে সোলার রাসটা খুব বেশি হাই করবে না এতে করে উপরের পাশটা কালার চলে আসবে ভিতরে কাঁচা থেকে যাবে আবার একেবারে লো করে দিলে এটা ড্রাই হয়ে যাবে অর্থাৎ চিমটা হয়ে যাবে তো এজন্য সোলার রাসটা মিডিয়ামে রেখে এই চিকেন পপকর্নগুলো ভেজে নিতে হবে আর যেহেতু এগুলো মুরগির বুকের মাংস সেহেতু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না তাই সোলার আসটা মিডিয়ামে রেখে ভাজলেই চলবে তো সোলার মিডিয়ামে রেখে ভাজতে ভাজতে যখন দেখবেন যে একটু কালার চলে এসেছে তখন এগুলোকে এভাবে উল্টে দিতে হবে আর এভাবে উল্টে পাল্টে ভাসতে যখন দেখবেন যে সুন্দর একটা কালার চলে এসেছে অর্থাৎ একটা সোনালি কালার চলে এসেছে তখন এগুলোকে তেল ঝরিয়ে উঠে নিতে হবে তো আমার চিকেন পপকর্নগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিছি আর নামানোর পরে এগুলো আরেকটু ডিপ হয়ে যাবে তাই ঠিক এই পর্যায়ে এগুলোকে তেল থেকে উঠে নিতে হবে তো আমি সবগুলো উঠিয়ে নেওয়ার পর বাকি যে চিকেন পপকর্নগুলো আছে সেগুলো ঠিক সেমভাবে ভেজে নেব তো আমি সবগুলো চিকেন পপকন ভেজে নিয়েছি তো আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ভিওস আশা করছি আমার এই চিকেন পপকনের রেসিপিটি আপনাদের কাছে অনেক সহজ লেগেছে আর ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখেন আমি একটা ভেঙেও আপনাদেরকে দেখিয়ে দিছি এটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে তো আশা করছি আমার ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে আর ভালো লাগলে আমার সার্থকতা আল্লাহ হাফিজ